আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই জানতে চেয়েছেন যে প্রথম রিলিজ লিপ কবে প্রকাশ করা হবে তো আজকের ভিডিওতে আমরা সেটার ডেটটা আপনাদেরকে জানায় দেবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন তো আমরা ক্লিয়ার কাট কোথায় আসি আপনারা সবাই জানেন যে হচ্ছে প্রথম মেধার তালিকার রেজাল্ট অনেক আগেই দিয়েছিল আবার দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কিন্তু আপনাদের পহেলা নভেম্বর দু হাজার তেইশ তারিখে দিয়ে দিছে সো প্রথম মেধা তালিকাতে যারা চান্স পায়নি তারা দেখা যাচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষায় ছিল এবং দ্বিতীয় মেথা তালিকাও যদি আবার না চান্স পায় তারা তো তারা কি করবে তাদের একটাই কাজ সেটা হচ্ছে যে প্রথম রিলিজ স্লিপে পাঁচটি কলেজে আবেদন করা এখন তো সবাই জানতে চাচ্ছেন যে হচ্ছে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদনটি কবে শুরু হবে তো এইটা এখন আমি আপনাদেরকে ডিক্লেয়ার করে দেবো যেহেতু দ্বিতীয় মেথা তালিকা প্রকাশ হয়েছে পহেলা নভেম্বর তো দ্বিতীয় মেধা তালিকার সকল কার্যক্রম যারা হচ্ছে দেখা যায় দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পেয়েছে তাদেরকে আট নভেম্বর দু হাজার তারিখের মধ্যে অনলাইন আবেদনের যে চূড়ান্ত ভর্তি একটা ফ্রম ছিল ওই ফ্রমটাকে পূরণ করে কিন্তু হচ্ছে কলেজে জমা দিতে হবে ঠিক আছে তাহলে অনলাইন থেকে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে পারবে আট নভেম্বর পর্যন্ত এবং টাকা পয়সা দিয়ে কলেজে যারা দ্বিতীয় মেয়াদ লিগে চান্স পেয়েছে তাদেরকে কলেজে ভর্তি হইতে হবে টাকা পয়সা দিয়ে নয় নভেম্বর দু হাজার তেইশ তারিখে এবং কলেজ কর্তৃপক্ষ সেটাকে নিশ্চয়ন করবে বারোই নভেম্বর দু হাজার তেইশ তারিখের মধ্যেই কিন্তু নিশ্চয়নটা করবে ক্লিয়ার এখন আমরা সবাই জানি যে হচ্ছে সকল কাজকর্ম দেখা যাচ্ছে যে বারোই নভেম্বর দু তেইশ তারিখে আপাতত ডিগ্রি দ্বিতীয় মেধা তালিকার সকল কিন্তু কার্যক্রম যেগুলো উপরে ছিল যে ভর্তি তারপরে ফর্ম জমা নেওয়া কাগজপত্র টাকা পয়সা জমা নেওয়া এগুলো সব টাকা পয়সা জমা নিয়ে নিবে তো এই কাজকর্মগুলো কিন্তু কলেজের শেষ হয়ে যাবে এবং কলেজ কর্তৃপক্ষ এই যে চারশো পঁচাশি টাকা হারে হচ্ছে যে সোনারি ব্যাংকের মাধ্যমে পাঠাবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে এটা হচ্ছে ষোলোই নভেম্বর দু তারিখের মধ্যে এখন দ্বিতীয় মেধা তালিকার পর কিন্তু আরেকটা মেধা তালিকা ঠিক আছে কোটা মেধা তালিকা আসবে ওই কোটা মেধা তালিকাটা আমরা এখান থেকে যদি একটা আপনাদেরকে ডিক্লার দেই সেটা হচ্ছে যে আপনাদের আশা করা যায় ষোলোই নভেম্বর কিংবা সতেরো নভেম্বর আপনাদের কোটা মেধা তালিকায় রেজাল্টটি কিন্তু প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় তাহলে কোটা মেধা তালিকায় কাদের রেজাল্ট আসবে কোটা মেধা তালিকায় শুধুমাত্র যারা কোটায় আবেদন করেছিল মুক্তিযোদ্ধা কোটা তারপর প্রতিবন্ধী কোটা পোষ্য কোটা ঠিক আছে এই যে কোটাগুলো যে আবেদন করেছিল বা আদিবাসী কোটা এই আবেদন করেছিল শুধুমাত্র কোটায় কিন্তু তাদের রেজাল্টটা আসবে আপনারা যারা প্রথম বা দ্বিতীয় রেজাল্টকে চান্স পাননি বা চান্স পেয়ে ভর্তি হননি সো তাদের রেজাল্টটা কিন্তু কখনো এগুলাতে আসবে না সো এই কোটার রেজাল্ট যদি আপনার ষোলো বা সতেরো তারিখে বা বিশ তারিখে দিয়ে দিল একটা কথার কথা বলতে সেই বিশ তারিখে কোটার রেজাল্ট দিবে তারপর বিশ তারিখের পর দশ দিন যারা কোটায় চান্স পাবে তাদেরও কিন্তু একটা চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে ওইটা সময় থাকবে মনে করেন যে পাঁচ ছয় দিন তারপরে টাকা পয়সা দিয়ে ভর্তি হবে ওইটা মিলে চূড়ান্ত ভর্তি ফর্ম এবং হচ্ছে টাকা পয়সা মিলিয়ে যে ভর্তি হবে এইটার সময় থাকবে কিন্তু প্রায় দশ দিনের মতো তো বিশ তারিখে যদি কোটা মেধা তালিকায় রেজাল্ট দেয় তাহলে দশ দিন হবে খালি এগুলা ভর্তির কার্যক্রম করতে ঠিক আছে সো আমরা আশা করতে পারি যে নভেম্বর মাসে তিরিশ তারিখ পর্যন্ত কোটার কাজকর্ম চলবে তো আশা করা যায় যে ডিসেম্বরের এক তারিখে বা নভেম্বরের তিরিশ তারিখে বা উনত্রিশ তারিখে হচ্ছে প্রথম রিলিজ লিভ কিন্তু আবেদনটা শুরু হবে এবং এই আবেদনটা কিন্তু প্রায় পাঁচ থেকে সাত দিনের মতো চলবে আপনারা কী করবেন হুট করেন যেদিন আবেদনটা শুরু হয়েছে ওই দিনে আবেদন করবেন না আপনারা কী করবেন দু একটা দিন সময় নিয়ে কোন কলেজে কটা সিট রয়েছে সেগুলো দেখে তারপর আবেদনটা করবেন তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে তো লাইক বাটনে একটা ক্লিক করে যাবেন আল্লাহ হাফেজ